মনে হয় রং প্যারিসে কি সভা হয় বিশ্ব বিশ্বটাকে হাতের মুঠোয় আনা বাংলাদেশের কৃষক হলো এই একটুখানি ধরিয়ে দিলেই খেই অসাধ্যকে সাধন করে চোখের পলকে শুনতে চাই তাদের কথা তাদের সাথে চাই বলতে কথা শুনতে চাই তাদের কথা তাদের সাথে চাই বলতে কথা আড়াই দেশে সোনার মানুষ হৃদয়ে মাটিও মানুষ হৃদয়ে মাটিও মানুষ হৃদয়ে মাটিও আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন আপনারা সবাই শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয় মাটিও মানুষ এই মুহূর্তে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমাদের আজকের আয়োজন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে ফিউচার মাটির টানে জুনিয়র শুরুটা 2011 সালে রাজধানীর সিব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর 20 জন শিক্ষার্থী কৃষকের ক্ষেতে আলু তোলা ছিল প্রথমবারের কার্যক্রম তারপর পর্যায়ক্রমে 5টি মৌসুমে এই কার্যক্রমে অংশ নেয় স্কলাস্টিকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল মারিকুরি স্কুল এবং বারিধারা স্কলার্স অ্যাসোসিয়েশন এবার আমরা নির্বাচন করি রাজধানীর আরেক শিক্ষা প্রতিষ্ঠান আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলকে এই স্কুলে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনের পর ওরা আসে চ্যানেলাই কার্যালয়ে তখনই তারা উপলব্ধি করে কৃষি এবং কৃষক সম্পর্কে জানতে পায় আলুর গল্প তোমাদের দেখাচ্ছি আলু কিভাবে রোপণ করতে হয় লক্ষ্য করো কৃষক তার তৈরি করা জমিতে লাঙল টেনে নালার মতো তৈরি করছেন আরেকদিকে চলছে আলু কাটার কাজ আলুর গায়ে ছোট ছোট চোখের মতো আছে কমপক্ষে দুটি চোখ রেখে এক একটি টুকরো করা হয় তারপর ওই নালার মধ্যে রাখা হয় কাটা আলুর টুকরা লক্ষ্য রাখতে হবে বীজটি যেন মাটির 4-5 সেন্টিমিটার গভীরে থাকে পরে তা মাটি দিয়ে ঢেকে দেয়া হয় এভাবেই শেষ হয় আলু রোপণের কাজ তারপর চ্যানেলের কার্যালয় ঘুরে দেখা স্কুলের বাইরে এক ভিন্ন পরিবেশে হাজারো জিজ্ঞাসা নিয়ে কল্পনার জগতে ওরা মেলেছিল পাখা ৪ ডিসেম্বর ভোর ওদের কৃষক হবার দিন কাক ডাকা ভোরে সবাই এসে জড়ো হয়েছে চ্যানেলের কার্যালয়ে দর্শক বন্ধুরা ফিরেছল মাটির টানে জুনিয়র ষষ্ঠ বর্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে পঞ্চম চতুর্থ ষষ্ঠ এই শ্রেণীর ইংরেজি মিডিয়ামের ছাত্রছাত্রীদেরকে আমরা প্রতি বছর একবার নিয়ে যাই গ্রামে এবং ফিরেচল মাটির টানে শিরোনামের হৃদয় মাটি মানুষের এই পর্বে সেখানে তারা নিজেদের মতো করে কৃষকের ক্ষেতে আলু রোপণ করে আবার 3 মাস পরে গিয়ে সেই আলু তারা তোলে এ পর্যন্ত আমরা পঞ্চম 5টি সেশন শেষ করেছি আজকে আমরা আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের 12 জন শিক্ষার্থীকে তারা কেউ 4-এ পড়ে কেউ 6-এ পড়ে শিক্ষার্থী এদের ভিতরে বাংলাদেশি আছে ভারতীয় আছে ফিলিপিনো আছে ভিয়েতনামি আছে তাদেরকে নিয়ে যাব মুন্সিগঞ্জে আজকে যে আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের 12 জন শিক্ষার্থী যাবে সবার আগে তাদের সাথে পরিচয় করিয়ে দিই চলুন প্রথমে আছে তানভীর ক্লাস 4 হাফিজ ক্লাস 6 তানিষ্কা ইন্ডিয়ান ক্লাস 6 ইমান ফিলিপিনো ক্লাস 4 লং ভিয়েতনামিজ ক্লাস 4 তারপর আছে নিবরাস ক্লাস 5 সামি ক্লাস 6 আবির ক্লাস 6 রায়ান ক্লাস 6 বুশরা ক্লাস 4 ফরিজা ক্লাস 5 সাদমান ক্লাস 6 এবং শাহরিয়ার ক্লাস 6
যাত্রা শুরু হলো। মাঠের টানে খুদে শিক্ষার্থীদের নিয়ে ছুটে চলার এই গল্প দিনের পর দিন ছড়িয়ে পড়ছে দেশ ছাড়িয়ে বিদেশে, অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে নতুন প্রজন্মের এই কৃষিমুখী যাত্রা। এই ওরাই অগ্রানের শেষে শীত সকালে ঘুম ভেঙে ছুটছে অজানা এক পৃথিবীর খোঁজে। আমরা যাকে গ্রাম বলি, সেই গ্রাম ওদের কাছে পিছিয়ে থাকা এলাকা, যেখানে জীবনের প্রয়োজনে অনেক কিছুই নেই। ঘুম হয়েছে ভালো? কেন বলো, কে বলবে ঘুম ভালো হয়নি? কেন কার তোমার কেন ঘুম ভালো হয়নি? ওকে, সকালে কটার সময় উঠো ঘুম থেকে তোমরা? হ্যাঁ, ধলেশ্বরী। সকালে ঘুম ভেঙে মা বাবার কাছে আবদার ছাড়া নিজের মতো করে কিছুই করেনি ওরা। দেখো কুয়াশা পড়েছে, এবার বলো এই ব্রিজটার নাম কি? মুক্তি, না মুক্তারপুর ব্রিজ। আর ব্রিজটার নিচ দিয়ে যে নদীটা গেছে সেই নদীটার নাম কি? ধলেশ্বরী। ব্রিজটায় দাঁড়াবো আমরা? ওকে, এই প্রথম ঘর ছেড়ে আসা, ফিরে চল মাটির টানে এবারের নায়ক ওরা। What is that? Microphone. Go inside. আমরা মুন্সিগঞ্জে ঢুকে গেলাম, ব্রিজ ক্রস মানে আমরা মুন্সিগঞ্জে ঢুকে গেলাম, ঠিক আছে? মুক্তারপুর সেতু পেরিয়ে মুন্সিগঞ্জ শহর, তারপর সরু পথে অদ্ভুত এক যাত্রা, যদিও ওদের কারো কারো চোখে রাজ্যের ঘুম। এরই মধ্যে পৌঁছে গেছে কাটাখালি গ্রামে। হ্যাঁ, এখানেই গন্তব্য। এই ক্ষুদে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছেন কৃষক মীর সিরাজুল ইসলাম। কৃষক ভাই নিয়ে গেলেন তাদের বাড়িতে। পেঁপে গাছ, পাপায়া ট্রি, ভেরি ট্রেডিশনাল কেক। বলো, what is the name of this pitha? You cannot pore chakilo nije party shopta, right? Very tasty. What about you? What is the name of this cake pitha? You have seen it before but you don't know the name, huh? And what about this one? এই পিঠার নাম কি? তেলের পিঠা। তেলে ভাজা পিঠা, অনেক জায়গায় এটাকে তেলে ভাজা বলে, অনেক জায়গায় পোয়া পিঠা বলে। হ্যাঁ, উঠোনে সাজানো টেবিল, আপ্যায়নের ব্যবস্থা, একে একে এলো নানা পদে শীতের পিঠা। এটা ভাপা পিঠা, দেখো বাংলাদেশে আরেকটা খুব ট্রেডিশনাল পিঠা, রোকেয়া পেঁপে।